প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার শামীম হোসেন আজ আপনাদের সাথে আলোচনা করব গরুর মাংস স্বাস্থ্যসম্মত করে খাওয়ার উপায় সারা বিশ্বের মুসলমানদের কাছে এটি অত্যন্ত প্রিয় একটি খাবার এটি প্রাণীজ প্রোটিনে পরিপূর্ণ যা মানবদেহে প্রোটিনের চাহিদা পূরণ করে প্রতি বছর কোরবানির ঈদের সময় এটি বেশি পরিমাণে খাওয়া হয় পছন্দের এই খাবারটি রয়েছে বেশ কিছু ক্ষতিকারক দিক গরুর মাংস খাওয়ার কারণে শরীরের কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায় বিশেষ করে ক্ষতিকারক কোলেস্টেরল যেটি রয়েছে এলডিএল বা লো ডেন্সিটি লাইপে প্রোটিন এর মাত্রা বৃদ্ধি পায় এই এলডিএল এর পরিমাণ বেড়ে গেলে একজন মানুষের হৃদরোগ হওয়ার ঝুঁকি থাকে গরু মাংস বেশি পরিমাণে খাওয়া হলে টাইপ টু ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বেড়ে যায় গরুর মাংসে অ্যানিম্যাল প্রোটিনের পরিমাণ বেশি থাকা এটি মানবদেহের জন্য অ্যাসিডিক বা কিছুটা অম্লীয় যার কারণে কিডনি রোগ হওয়ার ঝুঁকি থাকে এছাড়া কোলন ক্যান্সার এবং রেক্টাম ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে এবং অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ের সমস্যা দেখা দিতে পারে এটি বেশি পরিমাণে খেলে শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করার যে ক্ষমতা সেটিও হারিয়ে ফেলে অর্থাৎ বডিতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয় গবেষণা এসেছে যারা গরুর মাংস খায় তাদের যারা গরুর মাংস খায় না তাদের চেয়ে তিন গুণ বেশি পরিমাণ ওবেসিটি বা ওয়েট গেইনিং অর্থাৎ স্থূলকা বা মোটা স্বাস্থ্য হওয়ার ঝুঁকি থাকে মহিলাদের ক্ষেত্রে যারা গরুর মাংস বেশি খায় তাদের বাইশ শতাংশ পরিমাণে ব্রেস্ট ক্যান্সার হওয়ার ঝুঁকি থাকে আরেকটি গবেষণা এসেছে যারা গরুর মাংস কম খায় তাদের চল্লিশ শতাংশ পরিমাণে ক্যান্সার হওয়ার ঝুঁকি কমে যায় গরুর মাংস বেশি পরিমাণে খাওয়ার কারণে পুরুষের একটি বিশেষ সমস্যা ইরেকটাইল ডিসফাংশন বা পর্যাপ্ত লিঙ্গ উত্থান না হওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে কেউ দর্শক বুঝতে পারছেন গরুর মাংস বেশি খাওয়ার অনেক স্বাস্থ্য ঝুঁকি রয়েছে এই স্বাস্থ্য ঝুঁকি এড়াতে আপনি যে কাজটি করতে পারেন সেটি হলো গরুর মাংসকে মশলা দিয়ে ভালোভাবে রান্না করার পূর্বে এটিকে প্রথমে কিছু সময় জাল দিয়ে কষিয়ে নিতে পারেন তখন মাংসের ভিতর থেকে অতিরিক্ত চর্বিগুলো গোলে বেরিয়ে আসবে এবং সেটি মাংসের উপরে ভেসে থাকবে আপনি এই মাংসকে তেলসহ ঠান্ডা করে ফ্রিজিং করে রাখতে পারেন কিছু সময়ের জন্য পরবর্তীতে ফ্রিজ থেকে এটি বের করে দেখবেন যে মাংসের উপরে চর্বির স্তর পড়ে রয়েছে আপনি তখন চামচ কেটে এই আলাদা চর্বিগুলোকে সম্পূর্ণ মাংস থেকে আলাদা সরিয়ে নিতে পারেন পরবর্তীতে মশলা দিয়ে এই মাংসকে আপনি আপনার খাওয়ার উপযোগী করে রান্না করতে পারেন আপনি যদি এই প্রক্রিয়া অবলম্বন করে গরুর মাংস থেকে অপ্রয়োজনীয় চর্বিগুলো সরিয়ে নিতে পারেন সেক্ষেত্রে আপনার কোলেস্ট্রলজনিত সমস্যা সহ গরু মাংসের কারণে যে স্বাস্থ্য ঝুঁকিগুলো থাকে সেগুলো অনেকাংশেই প্রতিরোধ হবে মানবদেহের প্রোটিনের চাহিদা পূরণের জন্য এই কারণেই প্রফেসর ডাক্তার বি চৌধুরী সময় বলতেন সবসময় চার পা থেকে দু পা ভালো দু পা থেকে নাইপা পা ভালো অর্থাৎ আপনি গরু বা খাসির চেয়ে আপনি অবশ্যই হাঁস বা মুরগি বেছে নিতে পারেন আর হাঁস বা মুরগি থেকে অবশ্যই আপনি মাছ অর্থাৎ নাইপা মাছ খেতে পারেন এটি আপনার প্রোটিনের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরের যে স্বাস্থ্য ঝুঁকিগুলো রয়েছে সেগুলো থেকেও আপনি মুক্ত থাকবেন দর্শক আপনাদের গরুর মাংস যাদের খুব পছন্দ আপনি যদি নিজেকে স্বাস্থ্য ঝুঁকি মুক্ত রাখতে চান তাহলে অবশ্যই গরু মাংস থেকে এই প্রক্রিয়া অবলম্বন করে চর্বিগুলো আলাদা করে নেবেন এবং এই প্রক্রিয়া অবলম্বন করে যদি আপনি গরু মাংস খেতে পারেন তাহলে আমি আপনাকে বলতে পারি যে নব্বই শতাংশ ক্ষেত্রে আপনি গরু মাংসজনিত যে স্বাস্থ্য ঝুঁকিগুলো রয়েছে সেগুলো থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দর্শক পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ